স্মার্ট কার্ড হারিয়ে গেলে আমরা দ্বিতীয়বার পাবো কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। আমাদেরকে আগে জানতে হবে এনআইডি কার্ড হারিয়ে গেলে মূলত কি করতে হয়, কোথায় যেতে হয়, কিভাবে এটাকে উদ্ধার করতে হয়, এটাই হচ্ছে মূল বিষয়। আগে এটা জানতে হবে, তারপর আপনারা জানতে পারবেন যে স্মার্ট কার্ড দ্বিতীয়বার পাওয়া যায় কিনা, বা স্মার্ট কার্ড আপনারা রিইস্যুর মাধ্যমে আনতে পারবেন কিনা, রিইস্যুর মাধ্যমে আমরা স্মার্ট কার্ড তুলতে পারবো কিনা। যদি আমাদের এনআইডি কার্ডটি হারিয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যে স্টেপটা নিতে হয় বা প্রথমেই আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে থানায় যেতে হয়। যেদিন আমাদের স্মার্ট কার্ড হারাবে ওই দিনই থানায় যাওয়াটা আমাদের জরুরি, বা দু তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে থানায় যাওয়া জরুরি। থানায় গিয়ে একটা জিডি করার প্রয়োজন যে আমার স্মার্ট কার্ড হোক আর লেবেলেটিংয়ের কার্ড হোক, যেটাই হয় না কেন, এটা আমার হারিয়ে গেছে বা এনআইডি কার্ডটি আমার হারিয়ে গেছে বলে একটা জিডি করতে হয়। তো জিডি করার পর আপনাকে আসতে হবে, তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিইস্যু করতে হবে। রিইস্যু করে আপনাকে লেবেলেটিংয়ের কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন। এটাই হচ্ছে মানে প্রসেস, ঠিক আছে? এই প্রসেসে আমাদেরকে আগাতে হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা রিইস্যু করে তো আমরা কিন্তু লেবেলেটিংয়ের কার্ডটা পাচ্ছি, কিন্তু আমরা স্মার্ট কার্ড পাবো কি না, এটাই ছিল প্রশ্ন, যে আমরা স্মার্ট কার্ড পাবো কীভাবে। স্মার্ট কার্ড আমরা যদি হারিয়ে যাই সেক্ষেত্রে আমরা স্মার্ট কার্ড পাবো কীভাবে, লেবেলেটিংয়ের কার্ড তো আমরা রিইস্যু করে ডাউনলোড করতে পারছি, সেটা ঠিক আছে, কিন্তু আমরা স্মার্ট কার্ড কীভাবে পাবো? আমার যেহেতু স্মার্ট কার্ডটা হারিয়ে গেছে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আমার স্মার্ট কার্ডটা হারিয়ে গেছে, কিন্তু আমি লেবেলেটিংয়ের কার্ড রিইস্যুর মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারছি, বা লেবেলেটিংয়ের কার্ডটা আমি ডাউনলোড করে আনতে পারছি। 130 টাকা লাগে লেবেলেটিংয়ের কার্ডটা ডাউনলোড করার, ডাউনলোড করতে গেলে। সো এটা আমরা লেবেলেটিংয়ের কার্ডটা ডাউনলোড করতে পারছি nidgov.vd এই ওয়েবসাইট থেকে, কিন্তু স্মার্ট কার্ডটা হারিয়ে গেলে এটা আমি কিভাবে পাবো, কারণ এটা তো আর ডাউনলোড করা যায় না, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে কি, স্মার্ট কার্ড আপনি পাবেন না, কারণ হচ্ছে স্মার্ট কার্ড শুধুমাত্র একবারে তৈরি করা হয়, আর স্মার্ট কার্ড দ্বিতীয়বার তৈরি করা হয় নাই এখন পর্যন্ত। স্মার্ট কার্ড কারো স্মার্ট কার্ডই দ্বিতীয়বার তৈরি করা হয় না, শুধুমাত্র একবারই তৈরি করা হয় স্মার্ট কার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে আমার স্মার্ট কার্ডটা হারিয়ে গেছে কিন্তু আমি এটা পাবো কীভাবে। এটা পাওয়ার কোনো পসিবিলিটি নেই, শুধুমাত্র প্রতি একজন নাগরিকের জন্য একটি স্মার্ট কার্ডই তৈরি করা হয়। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবে এখন বলবেন যে যদি এটা হারিয়ে যায় সেক্ষেত্রে মানে আর পাওয়ার কি কোনো প্রসেস নাই, কারণ হচ্ছে বাংলাদেশ সরকার এটাই করছে যে শুধুমাত্র স্মার্ট কার্ড একবারে তৈরি করা হয়, সেটার মেয়াদ থাকে 10 বছর, ঠিক আছে, 10 বছর। দশ বছরের মধ্যে যদি আপনার 10 বছর পর ওনারা কী করবেন না করবেন, কোনো আপডেট আনবেন কি না সেটা আমরা জানি না। তবে এটাই জানি যে স্মার্ট কার্ড শুধুমাত্র প্রতি নাগরিকের জন্য একটাই কার্ড তৈরি করা হয়, সেটার দ্বিতীয় কোনো কপি তৈরি করা হয় না, ঠিক আছে, দ্বিতীয় কোনো কপি তৈরি করা হয়নি এখন পর্যন্ত। এরকম কোনো অ্যানাউন্স আসেনি যে স্মার্ট কার্ডের দ্বিতীয় কপি পাওয়া যাবে, বা স্মার্ট কার্ড মানে হারিয়ে গেলে পাওয়া যাবে বা উত্তোলন করা যাবে, এরকম কোনো কিছুই জানা যায়নি এখন পর্যন্ত, এরকম কোনো কিছু আমরা জানতে পারিনি, ঠিক আছে। সো স্মার্ট কার্ড আপনি অবশ্যই, যদি আপনি স্মার্ট কার্ড পেয়ে থাকেন, অবশ্যই আপনার স্মার্ট কার্ডটি আপনি আপনার সংরক্ষণে রাখবেন। যদি এটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে পাচ্ছেন না, তবে পরবর্তীতে কোনো আপডেট যদি আপনার আসে, বা পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে স্মার্ট কার্ড দ্বিতীয়বার আপনি রিইস্যুর মাধ্যমে হোক আর যেভাবেই হোক সেটা আপনি বাহির করতে পারবেন, বা সেটার জন্য কোনো অ্যাপ্লাই করতে পারবেন হারিয়ে গেলে, বা আপনার এটা ক্ষতি হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আপনি এটার জন্য আবারও আবেদন করতে পারবেন, বা আপনি আবারও স্মার্ট কার্ড পাবেন। এরকম কোনো কিছু যদি আমরা জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে স্মার্ট কার্ড বর্তমানে শুধুমাত্র একটাই স্মার্ট কার্ড তৈরি করা হচ্ছে প্রতি নাগরিকের জন্য, আর সেই স্মার্ট কার্ডটি আপনি অবশ্যই যদি হারান সেক্ষেত্রে আপনি পাবেন না। তবে আপনাকে যেটা করতে হবে, তবে আপনি লেবেলেটিংয়ের কার্ডটা রিইস্যুর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, কিন্তু স্মার্ট কার্ড পাবেন না। স্মার্ট কার্ড শুধুমাত্র একটা কপি পাওয়া যায়। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর অবশ্যই আপনার স্মার্ট কার্ডটি আপনি মানে এটা যেভাবে হারিয়ে যায় না ঠিক সেভাবেই অবশ্য রাখবেন বর্তমানে। পরবর্তীতে যদি আসলে এর কোনো ফয়সালা আসে সেক্ষেত্রে আসতে পারে, সেটা আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে এখন পর্যন্ত এরকম কোনো কিছু নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা জানতে পারিনি, বা এখন পর্যন্ত এরকম কোনো অ্যানাউন্সই করা হয়নি যে দ্বিতীয়বার স্মার্ট কার্ড পাওয়া যাবে।
আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, স্মার্ট কার্ড আমি আবারও বলছি, স্মার্ট কার্ড কিন্তু আপনারা নিজেদের সংরক্ষণে রাখবেন, এটা কিন্তু কোনোভাবে হারালে কিন্তু আপনারা দ্বিতীয়বার পাচ্ছেন না বর্তমানে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।